হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন কেবি বাংলা। আর কেবি বাংলার তরফ থেকে আপনাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আমি আপনাদের জন্য আরও একটি নতুন রিক্রুটমেন্টের ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ অ্যানিমেল অ্যান্ড ফিশারি সায়েন্স, বাংলায় যাকে বলে পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়। তো আজকের এই রিক্রুটমেন্টটি আপনারা বাড়িতে বসে মোবাইলে করে নিতে পারবেন, কারণ আপনার সব ডকুমেন্টস একটি জিমেলের মাধ্যমে পাঠাতে হবে, আর জিমেলের মাধ্যমে পাঠালে আপনাদের আবেদন কমপ্লিট হয়ে যাবে। তাছাড়া এখানে কোনো রকম ফিস আপনাদের পেমেন্ট করতে হচ্ছে না। তো এরপরে আমি আপনাদের দেখিয়ে দেবো কী করে আপনারা জিমেল আইডির মাধ্যমে বাড়িতে বসে অনলাইনে ফর্ম ফিল আপ করে নিতে পারবেন। তো অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন, কারণ এই ভিডিওটির মাঝখানে আমি আপনাদের কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলে ধরবো, যেগুলো আপনাদের এই আবেদনটি করার জন্য বিশেষ প্রয়োজনীয়। তাছাড়া আজকের এই রিক্রুটমেন্টের আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে, যেটা শুনলে আপনাদের খুব ভালো লাগবে। সেটা হলো, শুধু আপনাদের ইন্টারভিউ মাধ্যমে আপনাদের মিলবে চাকরি, তো ইন্টারভিউটি দিতে হবে আপনারা বাড়িতে বসে ইন্টারভিউ দিতে পারবেন, কারণ এই যে ইন্টারভিউটা হবে আপনাদের সেটা হবে অনলাইনে। তো এই রিক্রুটমেন্টের দ্বারা আপনাদের যে অনলাইনে ইন্টারভিউটি হলো, তো এই সুবিধাটি আপনাদের কেমন লাগলো, ভালো না খারাপ, অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। তো চলো এবার আমরা দেখে নিই এই রিক্রুটমেন্টের নোটিশ। তো আপনারা যদি কেউ এই রিক্রুটমেন্টের নোটিশটি খুঁজে না পান, এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে ক্লিক করলে সরাসরি আপনারা সেই রিক্রুটমেন্টের নোটিশটি দেখতে পাবেন। এছাড়া এর যে অফিসিয়ালি সাইট, যেটা আপনারা অন স্ক্রিন এখন দেখতে পাচ্ছেন, এর যে লিঙ্ক, এই লিঙ্কটাও আমি এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, যাতে করে আপনাদের অসুবিধা না হয় এই সাইটগুলিতে ঢুকতে। তো এটা হচ্ছে সেই রিক্রুটমেন্টের নোটিশ, এখানে আপনারা সবার প্রথমে দেখতে পাচ্ছেন অনলাইন ইন্টারভিউ। তো অনলাইন ইন্টারভিউর মাধ্যমে আপনাদের নিয়োগ করা হবে। অ্যান অনলাইন ইন্টারভিউ ফর ইংগেজিং স্কিল্ড ম্যান পাওয়ার অন পিওরলি কন্ট্যাক্ট বেসিক। তো এই যে আপনি কাজটি পাবেন, এই কাজটি আপনাদের কন্ট্যাক্ট বেসিকের উপর ডিপেন্ড করে নিয়োগ করা হচ্ছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন 7/1/2021 মানে জানুয়ারির 7 তারিখে ঠিক 11টার সময় আপনাদের অনলাইন ইন্টারভিউ হবে। তো এবার আমরা পোস্টগুলি দেখে নেব। তো সবার প্রথমে রয়েছে নেম অফ দ্য পোস্ট, স্কিল্ড ম্যান পাওয়ার। তো এই যে স্কিল্ড ম্যান পাওয়ারে আপনাদের নিয়োগ করা হবে। নাম্বার অফ পোস্ট, এখানে কটি সিট রয়েছে, শুধুমাত্র 2টি পোস্ট রয়েছে। তো এখানে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন কী চাওয়া হয়েছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো কোয়ালিফিকেশন হিসাবে এখানে যেটা চাওয়া হয়েছে সেটা হলো, সবার প্রথমে রয়েছে ম্যাট্রিকুলেশন পাস মানে মাধ্যমিক পাস থাকলে আবেদনের যোগ্য। 2 নম্বরে চাওয়া হয়েছে বেসিক নলেজ অফ কম্পিউটার মানে কম্পিউটার কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। তো এখানে বেসিক কম্পিউটার বলতে আপনাদের যেটা চাওয়া হয়েছে সেটা হলো মাইক্রোসফট অফিস, ওয়ার্ড, এক্সেল, এসব আপনাদের কাজ জানতে হবে। অ্যাডোব ফটোশপের কাজ জানতে হবে, কম্পিউটার প্রসেসিংয়ের কাজ জানতে হবে, অ্যান্ড ইন্টারনেট হ্যান্ডেলিং মানে আপনাদের ইন্টারনেটেরও অভিজ্ঞতা থাকতে হবে। তো এই সকল কাজগুলির সঙ্গে সঙ্গে আপনাদের যদি হার্ডওয়্যার এবং সফটওয়্যারের কাজ আপনাদের জানা থাকে, এক্ষেত্রে সবার আগে অগ্র অধিকার পেয়ে যাচ্ছেন। এছাড়াও এদের সঙ্গে সঙ্গে এক্সপিরিয়েন্স এবং নলেজ যদি আপনাদের থাকে অফ হ্যান্ডেলিং অ্যানিমেলের। 4 নম্বরে বলা হয়েছে এভিডেন্স অফ এক্সপিরিয়েন্স নলেজ ইন ফটোগ্রাফ। তো ফটোগ্রাফের নলেজ আপনাদের থাকতে লাগবে। এরপরে আরও অতিরিক্ত 2টি শর্ত রয়েছে ডিজারেবল। 1-এর মধ্যে দেখতে পাচ্ছেন নলেজ অফ হ্যান্ডেলিং মোবাইল অ্যাপ মানে মোবাইলে যে অ্যাপগুলো রয়েছে তার যে কাজ করার অভিজ্ঞতা আপনাদের থাকতে লাগবে। 2 নম্বরে হচ্ছে ড্রাইভিং লাইসেন্স অন 2-হুইলার। তো 2 চাকা ড্রাইভিং লাইসেন্স থাকলে ভালো হয়। তো এরপর আমরা দেখে নেব রিমিউনেশন। তো এই কাজটির জন্য আপনাদের যেটা মাসিক বেতন সেটা হচ্ছে 25,000 টাকা। এবার আমরা দেখে নেব নেক্সট পয়েন্টে, যেখানে বয়স কী চাওয়া হয়েছে। তো এই আবেদনটি করার জন্য আপনাদের যেটা বয়স লাগবে 21-35-এর মধ্যে। আর এরপরে এখানে শর্টকাটে দেওয়া রয়েছে, তো যে সকল কাস্টের বেলায় আপনারা এখানে ভারত সরকার স্বীকৃত যে বয়সের ছাড় পাচ্ছেন সেই ছাড়টা এখানে আপনারা পাবেন। তো এবার আমরা নেক্সট পয়েন্টে দেখে নেব আবেদনের প্রসেস, এখানে কী বলা রয়েছে। দ্য ক্যান্ডিডেট মাস্ট প্রোভাইড এ ভ্যালিড মোবাইল নাম্বার, অবশ্যই আপনি যে মোবাইল নাম্বারটি দেবেন পার্সোনাল মোবাইল নাম্বার দেবেন, এবং ইমেল আইডি, আর অবশ্যই পার্সোনাল ইমেল আইডি দেবেন। তো এখানে কোনো অফলাইন অ্যাপ্লিকেশন নেই, তো আপনাদের সুন্দর করে একটি বায়োডাটা তৈরি করতে হবে। বায়োডাটার উপরে সবার প্রথমে আপনারা লিখবেন অ্যাপ্লিকেশন ফর কোন পোস্টের জন্য আবেদন করছেন। এরপর আপনাদের যেভাবে বায়োডাটা তৈরি হয়, নেম, ডেট অফ বার্থ, ফাদার্স নেম, আপনার টোটাল ভিলেজ, ইমেল আইডি, মোবাইল নাম্বার, আর কোন কোয়ালিফিকেশন দেখাবেন সেই কোয়ালিফিকেশন, এক কথায় যেভাবে আপনারা বায়োডাটা তৈরি করেন সেভাবে একটি সুন্দর করে বায়োডাটা তৈরি করবেন। আর অবশ্যই সেই বায়োডাটার মধ্যে আপনারা একটি ছবি লাগাবেন এবং সেই বায়োডাটার নিচে আপনার ফুল সিগনেচার করে দেবেন। তাছাড়া এখানে বলা রয়েছে আপনাদের এখানে একটা সুন্দর করে বায়োডাটা দিতে হবে, স্ক্যান কপি অফ ফটো আইডেন্টি প্রুফ। তো বায়োডাটাটির সঙ্গে আপনাদের আরও যে ডকুমেন্টস দিতে হবে সেটা হলো স্ক্যান কপি অফ ফটো আইডেন্টি প্রুফ। তো ফটো আইডেন্টি প্রুফ হিসাবে এখানে আপনারা আধার কার্ড, ভোটার কার্ড বা প্যান কার্ড, এই 3টি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস দিতে পারেন। এরপরে রয়েছে যেহেতু এই আবেদনটি মাধ্যমিক পাসের, অতএব এখানে বলা রয়েছে সার্টিফিকেট অ্যান্ড মার্কশিট অফ অল এক্সামিনেশন। তো এখানে আপনারা যদি মাধ্যমিক পাস দেখান, এক্ষেত্রে আপনাদের মাধ্যমিকের অ্যাডমিট রেজাল্ট এবং সার্টিফিকেট দিয়ে দেবেন। আর যদি আপনারা চান মাধ্যমিকের সঙ্গে সঙ্গে এইচএসও দেবেন, তাহলে অবশ্যই আপনাদের সার্টিফিকেট এবং রেজাল্টই দেবেন, এখানে সেটাই বলা রয়েছে। তো এই কাজ নিয়ে আপনাদের যদি কোথাও এর আগে এক্সপিরিয়েন্স থেকে থাকে, তো সেই এক্সপিরিয়েন্সের ডকুমেন্টস একসঙ্গে অ্যাটাচ করবেন এবং বায়োডাটার মতো এক্সপিরিয়েন্স অবশ্যই দেবেন, আর যাদের নেই তাদের কোনো দেওয়ার প্রয়োজন নেই। তো আরেকটি যেটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে বায়োডাটার সঙ্গে আপনি এসেন্সিয়াল কোয়ালিফিকেশনগুলি দিচ্ছেন, তো সেই সব কোয়ালিফিকেশনের নিচে অবশ্যই আপনার সেলফ অ্যাটেস্টেড
করে দিতে ভুলবেন না। এরপরের পয়েন্টটি বলা রয়েছে লিঙ্ক ফর অনলাইন ইন্টারভিউ। তো যে অনলাইন ইন্টারভিউটি হবে আপনাদের তার লিঙ্ক আপনাদের যে মোবাইল নাম্বারে বায়োডাটার মধ্যে যে মোবাইল নাম্বারটি দেবেন এবং ইমেল আইডি দেবেন তার মধ্যে আপনাদের সেন্ড করা হবে, আর অবশ্যই সে তারিখের মধ্যে আপনাদের পরীক্ষা দিতে হবে। তো এবার আমি আপনাদের প্রসেসটি দেখিয়ে দিচ্ছি। তো সবার প্রথমে একটা সুন্দর করে বায়োডাটা তৈরি করতে হচ্ছে, তার সঙ্গে আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশান দেবেন, আর যাদের এক্সপিরিয়েন্স আছে তার সঙ্গে এক্সপিরিয়েন্স দেবেন। তো এই সকল ডকুমেন্টস আপনাদের সবার প্রথমে একটি পিডিএফ ফাইলে তৈরি করতে হবে। সবার প্রথমে একটি বায়োডাটা দেবেন, এরপরে এডুকেশনাল কোয়ালিফিকেশানগুলি দেবেন, এরপরে ফটো আইডেন্টি প্রুফ হিসাবে আধার কার্ড, ভোটার কার্ড বা প্যান কার্ড দেবেন, এরপরে যদি আপনাদের কোথাও এক্সপিরিয়েন্স থাকে কাজের অভিজ্ঞতা সেটি দেবেন। তো দেওয়ার পর আপনাদের এই ফাইলগুলি এক এক করে পিডিএফ ফাইলে স্ক্যান করতে হবে। স্ক্যান করার পর আপনাদের এই যে দুটি এখানে মেল রয়েছে এই দুটি মেলের মাধ্যমে সেন্ড করে দিতে হবে। তো আপনারা এখানে যতগুলি ডকুমেন্টস দেবেন সব একটি পিডিএফের মধ্যে কনভার্ট করে রাখবেন, আর যখনই সেই পিডিএফ আপনি এই জিমেল আইডিতে পাঠাবেন আপনাদের ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে যাবে। তো এই আবেদনটির লাস্ট ডেট এখানে আপনারা দেখতে পাচ্ছেন 2021-6 মানে জানুয়ারি 6 তারিখে এই আবেদনটির লাস্ট ডেট। তো যে সকল বন্ধুরা এই আবেদনটি করতে ইচ্ছুক বা আবেদনটি করতে চান অবশ্যই আপনাদের 6 তারিখের আগে এই আবেদনটি করে কমপ্লিট করতে হবে। তো বন্ধুরা এই ছিল আজকের এই ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলে সাবস্ক্রাইব করে দিয়ে আমার সঙ্গে থাকবেন। এই ভিডিওটি দেখার পরও যদি আপনাদের কোথাও আবেদন করতে অসুবিধা হয় বা কোনোরকম কোয়েশ্চেন থাকে নিচে কমেন্ট করে জানাবেন, আমি যথাযথ সাহায্য করার চেষ্টা করব। এই ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।